এইটা এইটা কি? এটা ঘোড়া। ঘোড়া চেনো না? চিনি। ঘোড়া কই ফেলা? খরিদ করেছি। ঘোড়া খরিদ করছো কি জন্যে? সে এক লম্বা হিস্টোরি, এখন সময় নাই, পরে বলবো। জানোয়ারটার তিয়াস লাগছে, পানি খাওয়াতে হবে। চল বেটা চল। সাথে কি ঘোড়ার বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, বয়স মাত্র 6 মাস 3 দিন। কেডা কুদ্দুস না? আপনার শরীরটা ভালো? ভালো। সাথে এটা কি ঘোড়া না? যে খরিদ করেছি। ও আচ্ছা, খরিদ করছো। এটার পিছনে একটা লম্বা হিস্টোরি আছে, খুবই দুঃখের হিস্টোরি, পরে বলবো। সাথে দেখি বাচ্চাও আছে। যে বয়স খুবই অল্প, 6 মাস 3 দিন। আচ্ছা আচ্ছা, বাপজান মা তোমারে ডাকে। তোর মা ঘোড়া কিরণের খবর পাইছে? রাগ হয়েছে? রাগ হওয়ানেরই কথা। তোরা খুশি হয়েছিস? তুমি খুশি হইলেই আমরা খুশি। খুবই ঠান্ডা স্বভাবের ঘোড়া, ব্যবহার অতি ভদ্র। হাত দিয়ে দেখ, কিচ্ছু বলবো। বাপজান তোমার ডাকে, আগে হইন না আসো। তোমার এই শরীরের অবস্থাটা কি আইজ? ভালো দেখাই বোঝা যাইতেছে, ভালো। আজ বড় সৌন্দর্য লাগতেছে, মুখের শুকনা ভাবটা আইজ কম। তুমি আমার উপরে রাগ হইছ? রাগ হইব কেন? রাগ হনের মতো কোনো কাম কি করছেন? না, ওই গাই গরু কিনতে গিয়া ঘোড়া কিনে ফেললাম। আপনার বিবেচনা যেটা ভালো মনে করছেন সেটা করছেন, রাগ হইব কেন? কাজটা ভালো হয় নাই, তুমি আমার উপরে রাগ করছো সেইটাও বুঝতেছি। আগে ঘোড়া কেনার হিস্টোরিটা শুনো, বড়ই দুঃখের হিস্টোরি। হিস্টোরিটা শুনলে তুমি রাগ করতে পারবা না। তাও হিস্টোরি শুনানোর দরকার নাই, পরিশ্রম করে আইসেন, হাত মুখ ধন। ময়না ময়না, তোর বাপ জানে লেবু শরবত বানাইয়া দে। বউ আইস, তোমারে আসলেই বড় সৌন্দর্য লাগতাছে। আচ্ছা একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। বলো বউ বলো। ঘোড়া কোন কামে লাগবো? খেতে পানি দেই, ঘোড়া দিয়ে পানি আনবো। ঘোড়া না কিনা যদি একটা পানির কল কিনতেন, পানির অভাবে জমি শুহাইয়া কয়লা। আপনি কত কষ্ট করেন। কষ্টের কপাল, কি করবা কও। হাটে গাই গরু উঠছে অনেক, আমি ঘুরে ঘুরে দেখতেছি, যেটা পছন্দ হয় সেটা দামে বনে না, আর যেটা দামে বনে সেটা পছন্দ হয় না। তখন
হাটে দেখি একটা ঘোড়া, ঘোড়ার সাথে একটা বাচ্চা আছে। মালিক আনছে বেচতে, মালিকের নাম হইল গিয়া সোলেমান। কিন্তু ঘোড়ার তো কোনো খরিদ্দার নাই, ঘোড়া কিনবো খে, ঘোড়া দেখি দরকার। সোলেমান কালা মুখ করে দাঁড়িয়ে রয়েছে। আমি মুখ কালা দেখা দুইটা কথা কইতে গিয়া বললাম বিপদে। কি বিপদ বাবজান? সোলেমানের বড় মেয়ে ট্রেনে নিয়ে গেছে নেত্রকোনা সদর হাসপাতালে। হাসপাতাল থেকে জবাব দিয়ে দিছে, বলছে ঢাকায় নিতে। তো সোলেমানের তো কোনো জমি জায়গা নাই, যে জমি পয়সা মায়াটারে ঢাকা নিব। সম্বলের মধ্যে আছে ওই ঘোড়াটা। আপনি ঘোড়া কিনা ফেললেন? হব, কিনলাম। টাকাটা যখন সোলেমানের হাতে দিলাম তখন সে কান্দে ফেলল। বুঝল বউ, পোলাপান কান্দে সেটা ভিন্ন কথা, কিন্তু আমরার মতন আধা বুড়া যখন কান্দে তখন মনটা খুব খারাপ হয়। আমরা চারপাশে ভিড় জমে গেছে, সবাই বলে বিষয়টা কি? আমি বললাম অনেক দিনের পোষা ঘোড়া বেচা মনটা খারাপ করছে, পেট পড়তেছে তাই কাঁদতেছে। আপনি বড় অদ্ভুত মানুষ। অদ্ভুত বাবু, আমি বললাম ইয়া বোকা, কি করবা কো, তোমার কপালে জুটছে একটা বোকা স্বামী। চলো তোমার ঘোড়াটা দেখাই নিয়ে আসি। আমার উঠোনে শক্তি নাই। আমি তোমার কোলে করে নিয়ে আসব। কও কি তুমি, চলো বুঝলাবো। এই দুনিয়ায় নানান কিসিমের বেকুব আছে, কিন্তু আমরা কুদ্দুসের মতো বেকুব আমি আমার জন্মে দেখি না। কুদ্দুস ভাই কি করছে? হ্যাঁ, সোনাতলা হাটে গেছে গাই গরু কিনতে, হাট থেকে ফিরছে ঘোড়া কিনতে। গরিবের ঘোড়া রোগ শুনছো না? তার এই রোগে ধরছে। কুদ্দুস ভাই এমন করে বেকুব কইেন না। বেকুব রে বেকুব বলবো না। কুদ্দুস ভাইয়ের মতো ভালো মানুষ এই গ্রামে আছে? আপনি নিজে কোন আছে? ভালো কি দেখলা? একটা মানুষ বিপদে পড়লে সবের আগে কে সুইটা যায়? কুদ্দুস ভাই যায়। এইগুলা বেকুবের ধর্ম। যার যাই সকুক, আপনি কুদ্দুস ভাইয়ের নিয়ে কোনো মন্দ কথা কইেন না। এই গ্রামে তো অনেক পয়সালা লোক আছে, আপনার খাতিরের মানুষও অনেক আছে। ফুলের চিকিৎসার জন্য যখন টাকার দরকার পড়লো তখন সেই টাকা কে দিছিল? কুদ্দুস ভাই দিছিল। তার বাসারের ব্যাবাক বাস বেচে দিছিল, আপনি সেই টাকা এখনো শোধ করেননি। খালি পুরান কথা টানো কেন? তোমার অভ্যাস খারাপ, খালি পুরান গীত গাও। কে উনারে মন্দ বললে আমার খুব খারাপ লাগে। মন্দ তো বলি নাই, বেকুব বলছি। বেকুব রে বেকুব বলা যায়, জায়েজ আছে, দোষ হয় না। আরে বেটা, তুই দুই বেলা ঠিক মতো খাইতে পাস না, তুই ঘোড়া কিনছিস কোন কামে? তোর যে অবস্থা, দুই দিন পরে তো তুই ভিক্ষা করবি। অবশ্য ঘোড়ায় ছুড়ে ভিক্ষা করতে পারবো, মন্দ হইব না। কুদ্দুস ভাই ভিক্ষা করবো না, ভিক্ষা করবো আমরা। ভিক্ষা করবো, তারপরে বইলা যাবো। বউ, তোমার মুখ আজকাল খুব বেশি চলতেছে, মুখ অত চলা ভালো না। আর একটা কথা শোনো, স্বামীর চেয়ে অন্য পুরুষকে যদি ভালো বলো তাহলে বিরাট গুণা হয়। সত্য কথা কইলে গুণা হইব কেন? গুণা হইব যদি আমি মিথ্যা কথা কই। পান খাও। হাসুস কেন? বাবজানের কাণ্ড দেখে হাসি। বাবজান কি করতেছে মা শোনো, ঘোড়াটার সাথে গফ করতেছে। কি কস তুই? সত্য কথা কই মা, বাবজান ঘোড়াটার সাথে রাজ্যের কথা বলতেছে। কিরে মন বেশি খারাপ, ঘুম আসতেছে না? নতুন জায়গা, ঘুম না শুনেরই কথা। পুরান জায়গার জন্য পেট পুরে কি করবি ক? এইটা হইল গিয়া তোর কপালের লিখন। আগের মালিকের কথা মনে করিয়া পেট পুরতেছে। এর নাম হইল গিয়া মায়া। মানুষের মধ্যে যেমন মায়া আছে, পশুর মধ্যে তার চেয়েও বেশি মায়া আছে। পানি খাবি? Thank you.
পানি খা, ঘুমানোর আগে পানি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। পানি হলো গিয়ে জীবন, তোরে যেমন পানি খাওয়াইতেছি, আমার ক্ষেতটারে যদি ওইরকম পানি খাওয়াইতে পারতাম তাহলে সোনার ফসল ফলত। ময়নার মা আমারে বলতেছে একটা পানির কল কিনতে, কিরে একটা কিনব। আচ্ছা মা, বাবজান কি বোকা? এমন কথা কোনোদিন মুখ দিয়ে বাইর করিস না। সবই যে কর, যার ইচ্ছা কোক। আমি তো জানি তোর বাবজান কেমন মানুষ, তোরা অত জানোস জানোস না? কি জানোস না? আমি দিন রাত আল্লাহরে ডাইকা কি কই জানোস? কি কও মা? আমি কই, ও আল্লাহ পাক, ময়নার বাপের মতো স্বভাব চরিত্রের ছেলের সাথে যেন আমার মেয়েগুলির বিবাহ হয়। আল্লাহ কি তোমার কথা শুনবো? অবশ্যই শুনবো, দেখিস তোর খুব ভালো বিবাহ হইব। ইনশাল্লাহ কমা, ইনশাল্লাহ। এটা দিয়ে অনেক ঘুমায় নাই। মা খবর জানো, সরকার বাড়ি সরকার সাহেবের নাতি গ্যারামে আসছে। জানি, এরার কত সুখ তাই না গো মা? অভাব টভাব কিছু নাই, টাকা পয়সা দালান কোঠা সব আছে। তুই অভাবে আসুস বিল্লা, যে অভাবে নাই তার হিংসা করবি, এটা ঠিক না রে মা। হিংসা করি না মা, হিংসা করবো কেন? তাছাড়া সরকার সাহেবের নাতির মনেও কোনো অহংকার নাই। ব্যবহার অতি ভালো। তোরা জানলি কেমনে? হেই ডাক্তার, বিরাট হিস্টরি। কি হিস্টরি? হইছে কি, আমি আর বুবু উত্তর পাড়া থেকে ফিরতাছি। উত্তর পাড়ার জবা গাছ আছে না, জবা গাছ থেকে বুবু জবা ফুল পারছে। আমরা ফিরতাছি, হঠাৎ দেখি ফুলটা চেনো? এই ফুলটার নাম কি? ঘাস ফুল। ঘাস ফুল? ঘাসের আবার ফুল হয় নাকি? আশ্চর্য তো, এত ক্ষুদ্র আর এত সুন্দর ফুল আমি আমার জীবনেও দেখিনি। তোমার হাতের ফুলগুলি জবা না? কি সুন্দর টকটকে লাল। জবা তোমার খুব পছন্দের ফুল? জবা আমারও খুব প্রিয়। আরেকটি ফুল আমার খুব প্রিয়, কদম। কদম ফুল নিয়ে রবীন্দ্রনাথের একটা গান আছে, রবীন্দ্রনাথের নাম শুনেছ তো? গানটা শুনেছ? দাঁড়াও আমি দুই লাইন শুনিয়ে দিই। আমি আবার কোনো গানই দুই লাইনের বেশি জানি না। বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান, বাদল দিনের প্রথম কদম ফুল করেছো দান। আমার গানের গলা কেমন, ভালো না? আপনার গানের গলা খুবই সুন্দর। থ্যাংক ইউ, আমি বোধহয় তোমাদের আটকে রেখেছি, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পুষ্প কি যা, ওনার এই ফুলগুলো দিয়ে। তোমার ইচ্ছা হলে তুমি গিয়া দিয়ে আসো। লক্ষ্মী মনা দিয়ে, উনি ফুল অত পছন্দ করেন। ফুল পছন্দ করে নিজে গিয়া গাছ থেকে পায়রা আনুক, আমার কিসের ঠেকা? হে আমার কে। উনারে ফুল দেশ নাই? বুবু গিয়া দিয়ে আসছে। কি খুকি, কিছু বলবে? আমার ছোট বোন পুষ্প
সে আপনার ফুলগুলি দিতে চায়, নিজে আসতে লজ্জা পাইতেছে, তাই আমার দিয়া পাঠাইছে। তার লাজ খুব বেশি। ও আচ্ছা, ওকে আমার থ্যাঙ্কস দিয়ে দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এইভাবে কি দেখো মা? তোরে দেখি। ঘোড়া কিনলা দেখতে আসলাম, হাতি কিনবা কবে? যে হাতিটা বাদ থাকে কেন, হাতি কেন? লোকে তোমার এখন বলে ঘোড়া কুদ্দুস, হাতি কিনলে বলবো হাতি কুদ্দুস, এটা ভালো না? তোমার সাথে আমার জরুরি কথা আছে, বাড়িতে আসবা। যে কখন আসবো? দু একদিনের মধ্যে আসলেই চলো। এখন তোমার ঘোড়া আছে, ঘোড়াতে চড়ে চলে আসবা, তবে রাতে আসলে ভালো হয়। মোবারক। জি। একটা লোককে দেখলাম গ্রামের ছেলে মেয়েদের ঘোড়া চড়াচ্ছে, লোকটাকে? ও ঘোড়া কুদ্দুস। ঘোড়া কিনছে তো, তাই গ্রামের লোকে তারে ঘোড়া কুদ্দুস ডাকে। বেজায় বোকা। বোকা নাকি? গাই গরু কিনতে গিয়ে ঘোড়া কিনছে, বোকা না? শখ করে যদি কেউ ঘোড়া কেনে তাহলে তাকে বোকা বলা ঠিক হবে না। শখের জন্য মানুষ অনেক কিছু করে। ঘোড়া কিনা ছাড়াও তার অনেক বোকামি আছে। ধরেন কেউ বিপদে পড়লো, তার টাকার দরকার। কুদ্দুসরে যদি বলে সে জমিন বেঁচে হইলেও টাকা দিব, এমন বোকা। শুনো মোবারক, একটা লোক মানুষের বিপদ আপদে সাহায্য করে তাকে তোমরা বোকা বলছো? তোমাদের সব ব্যাপার আমি বুঝি না। তার মানে কি এই যারা মানুষের বিপদ আপদে সাহায্য করে না তারাই বুদ্ধিমান? শুনো মোবারক, কোনো মানুষ সম্পর্কে যখন কথা বলবে তার ভালো দিকগুলো নিয়ে কথা বলবে। জি আচ্ছা মোবারক। যে গ্রামের একটা বাচ্চা মেয়ে আমাকে জবা ফুল দিয়েছিল, মেয়েটাকে খুঁজে বের করো। কন্যার নাম কি? নাম জানি না। কোনো চিন্তা করেন না, আজ সন্ধ্যার মধ্যে খুঁজে বের করুন। এই তুই ছোট সাহেবের ফুল দিছিলি, ভালো করে ইয়াদ করে বল, মিশা কথা বলে দৈর একটা আচার দিব। কানন দোষ কেন দৈর একটা চর দিব। আজি নাম কি? ববিতা। তুই ছোট সাহেবের ফুল দিছাস? না। ঠিক করে কো, মিশা কথা কইলে আসার দিয়ে বুড়ি গালা হেলাম। দই নই। আবার মিশা কথা অবশ্যই দিতাস। দই নই। ওই তানের দ ওয়ালাইকুম ছোট স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি ভালো আছি। ঘোড়ার পিঠে কি পানি?
খাল থেকে পানি আনলাম, জমিতে দিব। ও আচ্ছা, এই অঞ্চলে পানির খুব অভাব, খরার মরশুমে খালেও পানি থাকে না। ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েলও তো পানি মাটির নিচ থেকে তোলা যায়। অনেক খরচ আনতো ব্যাপার ছোট সাহেব, আমরা গরিব মানুষ। একবার টিভিতে কোনো এক নাটকে দেখেছিলাম, সস্তায় পানি তোলার জন্য ঢেকে কল ব্যবহার হচ্ছে, খরচ কম, প্রচুর পানি তোলা যায়। একটা মেয়ে ঢেকে কলের সাহায্যে তার জীবন পাল্টে ফেলল। নাটকে তো অনেক কিছুই দেখায় ছোট সাহেব। তাও ঠিক, আমাদের জীবন তো আর নাটকের মতো না। তবু একবার খোঁজ নিতে ক্ষতি কি? আপনি যখন বলছেন তখন অবশ্যই খোঁজ নেব। আপনি আমার একটা কথা বলবেন আর আমি তা করবো না, তা তো হবে না। কেন, আমি এমন কি গুরুত্বপূর্ণ ব্যক্তি? আপনি হলেন সরকার সাহেবের নাতি, সরকার সাহেব ছিলেন ফেরেশতার মতো লোক, তার নাতি আমার একটা কথা বলবে আর আমি সেটা করবো না, এইটা তো হয় না। আপনারা সরকার সাহেবের একটা গল্প বলি ছোট সাহেব? বলুন। একদিন আমি খেতে কাজ করতেছি, হঠাৎ আমার গরুটা বসে পড়ল, তারপর দেখতে দেখতে ধরপড়ায় মইটা গেল। আমি হাউমাউ করে কাঁদতেছি, গরিব গৃহস্থের গরু মরা আর নিজের সন্তান মরা একই জিনিস। সরকার সাহেব পাশ দিয়ে যাইতেছিলেন, তিনি বিষয়টা শুনলেন, শুই না আমারে দিলেন এক ধমক, কইলেন কান্ত সুস্কান, কানলে কি গরুটার জীবন ফিরে পাইব, যা বাড়ির যা। আমি কান্দে কান্দে বাড়ি চলে গেলাম। কিছুক্ষণ পর দেখি সরকার সাহেবের এক কামলা আইসা আমার বিরাট একটা সার দিয়া গেল, কইলো সরকার সাহেব দিছে। আমি জীবনে কোনোদিন কারো দান নেই নেই, কিন্তু সরকার সাহেবের দান আমি ফিরাইতে পারলাম না। এই গ্রামে রাস্তা ছিল না, সরকার সাহেব রাস্তা করছে, স্কুল ছিল না, স্কুল করছে, স্কুল করছে বইলা আমার ভাই একটা পাস দিচ্ছে। আপনার কাছে দাদা জানের কথা শুনে খুব ভালো লাগলো, এমন করে এর আগে আমাকে কেউ কিছু বলেনি। দেখি আমি আপনাকে সাহায্য করি। সিসি, আপনি কি সাহায্য করবেন? আমি সাহায্য করবো না মানে, আমি সরকার সাহেবের নাতি না। তোর মা ভাত খাইছে? মা খাইছে। জ্বরের অবস্থা কি? জ্বর নাই। আজ ওই সরকার সাহেবের নাতির সঙ্গে দেখা হয়েছে, বুঝছস? লোকে যে বংশ বংশ করে, বংশ বইলা একটা বিষয় সত্যই আছে, ছেলেটার কি যে ভালো ব্যবহার। বংশ কোনো ব্যাপার না বাবজান, তোমার তো কোনো বংশ নাই, তোমার ব্যবহার কেমন, তুমি লোক কেমন। উঁচু বংশের অনেক খারাপ লোক আছে, আছে না? আসল কথা হইল মানুষ, বংশ না। তুই তো খুব ভালো কথা শিখছ মা, তোরে তো কলেজে ভর্তি করাইতেই হয়। উছলে পড়ে আলো গন্ধ তোমার গন্ধ। ভাইজান কোকি মোবারক। যে মেয়েটার কোনো খোঁজ পেয়েছ? সব বদের আড্ডি, কেউ স্বীকার দেয় না। কি আশ্চর্য, এরা কেউ কি কোনো অপরাধ করেছে যে স্বীকার করবে? আপনি জানেন না ভাই সাহেব, এই পাড়ার পোলাপান সব বদের আড্ডি, শক্ত মার দিলে এরা ঠিক হয়। আর দিন স্বীকার চায় না। কলটা নিয়ে যান, অনেক লোক উপকার পেয়েছে, আপনিও পাবেন, আপনার দেখা দেখি আরো অনেকে কিনবে। কল কবজার ব্যাপার
নষ্ট হইলে মেরামতের কি ব্যবস্থা? এমন কোনো কলকল জানা নষ্ট হয় খুব কম, কেনার সময় একটু ভালো দেখে কিনতে হয়। দুই দিন দেখলে আপনি নিজেও মেরামতি করতে পারবেন, তাছাড়া আমরা মেরামতের লোক আছে। আমি ঠিক করছি, আমি একটা কল খরিদ করব। আপনি নিয়ে ব্যবহার করেন, তারপর নিজেই বুঝবেন দরিদ্র চাষিদের জন্যে জিনিসটা কত উপকারী, দামও সস্তা। গরিবের জন্য এই সস্তা দামও মেলা দাম। অনেক জায়গায় সমিতি আছে, সমিতির মাধ্যমেও কিনা যায়। অনেক এনজিও আছে, তারা ঋণ দেয়, লোকে বলে ঠেকি কল, আর আমি নাম দিছি গরিবের শ্যালো টিউবওয়েল। গরিবের হইল এটা ধনির বাপ। বিসমিল্লাহ, আমারে একটা ভালো দেখা কল দেন দেই। আমরার দোকানে ভালো ছাড়া মন্দ কল নাই, আইডি যে সব কলরে ভালো বলে আমরা শুধু সেইগুলাই বেশি। আইডি আবার কি? সারা দেশে যে ঢেকি কল ছড়াইছে কারা ছড়াইছে? আইডি ইওলারাই ছড়াইছে। এই কলটারে অনেক উন্নত করছে, আমরা ট্রেনিং এর ব্যবস্থা করছি। আইডি এর আরো জিনিস আসতেছে, ডিপ সেট ঢেকি কল আর লো কস্ট টিউবওয়েল। এইসব আবার কি? ফাল্গুন চৈত মাসে যে সব এলাকায় কলে পানি ওঠে না, সেই সব এলাকায় ডিপ সেট ঢেকি কলে পানি উঠান যায়। আর লো কস্ট টিউবওয়েল হলো 1 ইঞ্চি পাইপে কম খরচের টিউবওয়েল। খুবই শুভ সংবাদ, কবে আসবো এইসব কল? সবুর করে সবুরে নেওয়া ফলে। আবার কি কিনলাম? যে একটা পানির কল কিনলাম, এইটারে বলে ঢেকি কল, গরিবের শ্যালো। পানির কল কেন কিনছো? ঘোড়ারে গোসল দেওয়ানোর জন্য? ভালো ভালো, খেতে পানি দিব। তোমার আমার সঙ্গে সাক্ষাৎ করবার কথা বলেছিলাম, সেটা এখনো তুমি করো নি। যে আজ করব। জমি হলো 800 টাক, তার জন্য কিনছে আবার পানির কল। কেমনি হাঁটতেছে দেখেন, মনে হইতেছে না জমিদার? তার জমিদারি আমি বাইর করতেছি, ফাজিল। অনেক সহ্য করেছি, এবার সহ্যের অতীত হয়েছে। এই খুকি, তুমি কি সেই মেয়ে যে আমাকে জবা ফুল দিয়েছিলে, লজ্জা আসতে পারলে না বোনকে দিয়ে পাঠালে? আমি দেই নাই, বুবু দিছে, মিসা কইরা আমার নাম দিছে। ও, ফুল দেবার মতো ভয়ঙ্কর অন্যায় কাজটা তাহলে তোমার বুবু করেছে, আর তোমাকে মিছে মিছে ফাঁসি দিয়েছে। তোমার বুবু তো অনেক বুদ্ধি। বুবু আপনার এক হাতে কিনা আর এক হাতে বিশ্বা দিব, আপনি 13 পাইবেন না, আপনি ভাববেন বেঁচে নাই। বলো কি? আর হে দিন, আমি যে কইছিলাম আপনার গান খুব সৌন্দর্য। এটা ঠিক না, এটা ভুল। হ্যাঁ ভুল, বুবু গান ধরলে আপনার খবর আছে। তোমার বুবুকে আমাকে একটা গান শোনাবে? তার টাকা পড়ছে। এই এই খুকি, এই খুকি যাচ্ছ নাকি? হ্যাঁ যাইতাছি, তো তুই খাইবেন? না না খাইলে নাই। তারপর ঘোড়া কুদ্দুস, তুমি আসো কেমন? যে ভালো আছি। পানির কল ফিট করছো? ভোর ভোরে পানি বাইরিতেছে? যে না, কখনো ফিট করিনি। পান খাও নাকি চা কফি খাবে? আমার এখানে দুটোরই ব্যবস্থা আছে। যে আমি কিছুই খাবো না। না খেলে নাই। এখন আমি কি বলতেছি মন দিয়া শোনো। তোমাদের গ্রামে আমি একটা কন্ট্রাক্টরের ব্যবসা করছিলাম, সড়কে মাটি ফেলছিলাম, কাজটা নিয়ে অনেক ভেজাল হয়েছিল, তদন্ত কমিটি আসছিল, গ্রামের সবাই সাক্ষী দিছে আমি মাটি ঠিকই ফেলছিলাম, বৃষ্টিতে মাটি ধুয়ে গেছে। শুধু তুমি একা বলছো আমি মাটি ফেলি নাই, বলছো কি বলো নাই? জি, যেটা সত্য সেটা বলছি। ও, তুমি তো আবার সত্যবাদী। দেখো কুদ্দুস, মাঝে মাঝে মিথ্যা বলন লাগে, মিথ্যা এই জন্যই সৃষ্টি হয়েছে।
পৃথিবীতে মিথ্যা বিনা কারণে আসে নাই। তোমার এই কথার কারণে গ্রামে আবার তদন্ত হইতেছে। তুমি কমিটির একটা কথা বলবা। কি বলবা কি বলবা না? কি কথা বলবা? যে আমি মাটি ঠিকই কাটছি। তুমি নিজেও মাটি কাটার একজন লেবার ছিলা, কি বলতে পারবা না? দেখো কুদ্দুস, তুমি যদি এই কথা না বলো তাহলে আমার জেল জরিমানা হইতে পারে। আমি তোমরার গ্রামের একজন মানি লোক। আমার যদি অসম্মান হয় সেটা পুরো গ্রামেরই জন্য অসম্মান। যে আমি মিথ্যা কথা বলতে পারবো না সেটা আমি আগেই বুঝছিলাম। তারও ব্যবস্থা আছে, সব রোগেরই চিকিৎসা আছে। তোমার নাম যেমন ঘোড়া কুদ্দুস, আমার নাম তেমন মামলা মুখলেস। আপসে একটা মামলার মধ্যে ঢুকে পড়বা, বুঝছো? আমি আজ উঠি। খালি উঠি উঠি করতেছে কেন? রাত্রে বেশি হয় নাই, তোমার তো এখন ঘোড়া আছে, ঘোড়ার পিঠে চড়ে বাড়ি চলে যাবা। কি ঘোড়া আনো নাই? জি না, ঘোড়া আনি নাই। এইটা একটা মিস্টেক করছো, ঘোড়া আনা উচিত ছিল। সব সময় ঘোড়া সঙ্গে রাখবা। আসসালামু আলাইকুম। কিরে তোরা এখনো ঘুমাস নাই? গরম লাগতেছে বাবজান। ময়না জি, তোর মার শরীরটা আজ কেমন? আজ মার শরীর খুব ভালো, মা আজ নিজে রাঁধছে। কোস কি তোমার কি হয়েছে বাবজান? কিছু হয়নি রে মা। তোমার দেখেই বুঝতেছি তোমার কিছু হয়েছে। মনটা একটু খারাপ। মুখলেস চাচা কি তোমার কিছু বলছেন? কি করলে তোমার মন ভালো হইব কদিহি বাবজান? তোমার মন খারাপ দেখলে আমার বেদিশা লাগে। তুই একটা গীত কর মা, তোর গীত শুনলে আমার মনটা ভালো হইব। মায়ের গীত শুনি। আমার গায়ে যত দুঃখ সয় বন্ধু আরে করো তোমার মনে জাহালয়, বন্ধু আরে করো তোমার মনে জাহালয়। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে মন্দিয়াসি, এই ভেবে সাক্ষী কেউ ছিল না সেই সময়। হো হো বন্ধুরে পাষাণ বন্ধুরে বলেছিলে আমার হবে মন্দিয়াসি, এই ভেবে সাক্ষী কেউ ছিল না সেই সময়। হো হো বন্ধুরে সাক্ষী ছিল চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরারে বন্ধু। ত্রিভুবনের বিচার যেদিন হয়, ও হো বন্ধুরে। দেখে মনে হইতেছে মিস্ত্রি ভালো। হ্যাঁ মিস্ত্রি সাহেব, আপনার বাড়ি?
আমার বাড়ি দিয়া দরকার নাই, আপনার দরকার আমার কাজ। আমি আইডিই ট্রেনিং পাওয়া মিস্ত্রি। ভালো দেখে কল কিনলেই হয় না, কল মাপ মতো বসাইতেও হয়। আগে কল বসুক, পানি বাইর হোক, তখন বলবো বাড়ি কই। বড়ই আসানোর ঘটনা। হ্যাঁ, আমরা সময় কই আসিল এই জিনিস দেখছে। বাবা কুদ্দুস, তোমার কারণে এই বৃদ্ধ বসে একটা ভালো জিনিস দেখে গেলাম। দোয়া করেন চাচা। দোয়া করুক, অবশ্যই দোয়া করি। আল্লাহ তোমার হায়াত দারাজ করুক, বাঁচায় রাখুক। মিসেস সাহ, আপনার বাড়ি? কুদ্দুস কার নাম? আমার নাম কুদ্দুস। তোমার নামে ওয়ারেন্ট আছে। খবর শুনছেন? পুলিশ এসে কুদ্দুস ভাইরে ধরে নিয়ে গেছে। আপনি তাড়াতাড়ি যান, একটা কিছু করেন। আমি কি ভিতা শরীরে উঠে দৌড় দিব? বেকুব মেয়েছেলে, আপনি যাইবেন না। ছোট সাহেবের খুঁজে আসছো? ছোট সাহেব তো গত রাতে ঢাকা চলে গেছে, তার মায়ের অসুখে খবর পেয়েছেন, সঙ্গে সঙ্গে রওনা। ও হ্যাঁ, একটু খাড়াও, তোমার জন্য ভাইজান একটা জিনিস রেখে গেছে। লও, তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? লও। আপনি অসুস্থ শরীর লয়ে আমার কাছে আসছেন, কিন্তু করণের তো কিছু দেখি না। ফৌজদারি মামলা বিরাট খরচান্ত ব্যাপার। বাড়িতে টাকা পয়সা কেমন আছে? টাকা পয়সা নাই। থাকুনের কথাও না, যেই লোক শখ করে ঘোড়া কিনে তার কাছে টাকা পয়সা কি থাকবে? দেখি কি করা যায়। মোরের বাপ মানুষ কেমন ছিল সেটা তো আপনি জানেন। আমি জানলে কি হইব? কোর্ট তো আর জানে না, কোর্ট চলে সাক্ষী সাবুতে। এখন সাক্ষীরা কি বলে সেইটা হইল গিয়ে বিবেচনা। তুই কি খবর শুনছোস? বাপ জানলে পুলিশ দইরা নিয়ে গেছে, এখন তোরে কি আদর যত্ন করব ক দেখি। মেয়ে ছেলে খেটে কাম করতেছ, কাজটা ঠিক হইতেছে না। ঠিক কামগুলো আপনারা দুইজনেই করেন, আমরা বেঠিক গুলাই করি। কথা তো মাটিতে পড়তে পারে না, শূন্য থেকে ধরে ফেলো। দেহি দাও, পানি তুলে দিই, একটু সাহায্য করি। না, আপনার সাহায্য আমার দরকার নাই। নিয়ামত চলে আসো।
মা ঠিক করে বলো দেখি আমরার অবস্থা ফিরছে না? হ্যাঁ মা, অবস্থা ফিরছে। আমি আল্লাহর কাছে শুকর গুজার করি। জানো মা, আমরা দেখা দেখি আরো অনেকে পানির জল কিনতেছে। হ্যাঁ রে মা, যারা বুদ্ধি আছে চেষ্টা আছে তারা কোনোদিন থাকে না। দেহি ভাই, একটা ভাগ্য বদলান না কল দেন দেহি। ভাগ্য বদলাই না কল কোনটা? পানি ঢেকি কো, চোখের সামনে দেখলাম কেমনে ভাগ্য বদলায় দেয়। অবাক মানছি বুঝলেন, খুবই অবাক মানছি। দেহি আমার ভাগ্য বদলায় কি না? অবশ্য আমি হইলাম কি দুষ্ট লোক, দুষ্ট লোকের ভাগ্য বদলায় না। ঠিক এক বছর পর ফিরলাম। মোবারক। যে ওই মেয়েটি কেমন আছে? কোন মেয়ে? ময়না, যে আমাকে জবা ফুল দিয়েছিল। সে এক জব্বর ইতিহাস, ময়না খেলা দেখাইছে। খেলা দেখাইছে মানে? গ্রামের কিছু দুষ্ট লোক তার বাপের মিথ্যা মামলায় ধরাইছে। তার সাজা হয়েছে 14 মাসে। বলো কি, সবাই ভাবছে সংসারটা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই ময়না ঝড়ের সময় না হয়ে যেমন করে আইল ধরে, এমন করে আইল ধরে। চোখে না দেখলে বিশ্বাস হইল না, নিজে খেতে পানি দিতেছে, খেত খামার দেখতেছে, হাঁস মুরগি পালতেছে, আর আল্লাহ পাকও তার জমিন পটলে ভর্তি করে দিছে। গাই গরু কিনছে, টিনের ঘর দিছে। তার দেখা দেখি কত মানুষ যে পানির কল কিনছে। পানির কল কাজ করছে তাই না? কাজ করতেছে মানে? আমি তো ভাবতেছি আমরাও একটা কিনবো। আমরা অনেক ছাড়ানো ছিটানো জমি আছে, কলের মেশিন দিয়ে এই জমিতে পানি দেওয়া যায় না। কলের মেশিনের মেলা দাম, মেরামতিও ঝামেলা। আমরা ডেকি কলই বালা। এসব কথা পরে শুনবো, মেয়েটার কথা বলো। বললাম না, খুবই আশ্চর্য জমি, আর আপনার খুব ভালো পায়। আমাকে ভালো পায় তার মানে কি? কিছুদিন পর পর এই বাড়িতে এসে উপস্থিত হয়, আমার জিজ্ঞায় আপনি কেমন আছেন, আবার কবে আসবেন। আপনার মায়ের এতেকালের কথা বলেছি, সে খুবই কষ্ট পাইছে। মেয়েটা বাপের মতোই ভালো স্বভাবের, যেমন ফল বিচিত তেমন ওই বই। Thank you.
স্যার তোরা তো সিপতে সিপতে আমরে মাইরা ফালাইতেছ রে না স্যার বাম না আরো সিপ দিয়াম মা মা থাক 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 আসো কাম বালা বালা আসি ওই টিরের সাল এই গরুগুলোর কার আমরা এইসব কেমন হলো আমি তো কিছু বুঝতে পারছি না ভাইজান বই আইনা দেই বই পড়েন গানের যন্ত্র দেই গান শুনেন ভাইজানের একটা কথা বলি বলো সাথী আমার মৃত্যুর পর আপনি জানি কেমন হয়ে গেছে সারাক্ষণ এখানে শুয়ে থাকে আজ দুই দিন হলো আইসেন বইও পড়েন না গানও নেন না কিছুই না মোরক শোনো আমার মা নেই বাবা নেই ভাই বোন কোনো কালেই ছিল না থাকার মধ্যে কে আছে জানো শুধু টাকা মনের ভিতর একটা ভবঘুরে ভাব ঢুকে গেছে কোনো কিছুই ভাল লাগে না ভাইজান ছোট মুখে একটা বড় কথা বলি না থাক আচ্ছা ঠিক আছে বলো কইছিলাম কি বিবাহ করেন ভালো একটা মাইয়া যার অন্তরে ভালোবাসা আছে শুধু অন্তরে ভালোবাসা থাকলে চলবে না ঝড়ের মধ্যে নৌকার হাল ধরার ক্ষমতাও থাকতে হবে আমি হচ্ছি ঝড়ের নৌকা আচ্ছা মোবারক তোমার জানার মতো এমন কোনো মেয়ে কি আছে যে ঝড়ের নৌকার হাল ধরতে পারে আচ্ছা এমন তো হতে পারে মেয়েটি আমাদের ধারে কাছে আছে আমরা কেউ জানি না মোবারক ক্যাসেট প্লেয়ারটা নিয়ে আসতো সব কথা আমি শুনেছি তুমি একটা অসাধারণ মেয়ে আমি তোমার নাম জানবো না এটি কি তোমার সেই বিখ্যাত পানির কল দেখি আমি পানি তুলতে পারি কিনা ছোট সাহেব আমার
এত ভাগ্য আপনি ছাড়া পেয়েছেন শুনেছি। আই এম সো হ্যাপি। আমি কি আপনার বড় মেয়েটির সঙ্গে একটু কথা বলতে পারি? ময়না, তুমি কি কয়েক মিনিটের জন্য একটু এদিকে আসবে? ময়না যাও বা, ছোট সাহেব কি বলে শুনে আসো। ঘটনা কি? আমি কি জানি কি ঘটনা? আমি জানি, বুবু যেই দিন প্রথম ওনারে ফুল দিছে সেই দিনই জানি। পুষ্প, পুষ্প যাস না, চুপ করে বস। পুষ্প, আমি তো কিছুই বুঝতেছি না। ঘটনা হইল, বুবু দুই হাতে মুখ ঢাকা কান্দতেছে আর উনি হাসতেছেন। কি ব্যাপার? আমি কি জানি কি ব্যাপার?